কি কি লক্ষণ দেখা দিলে বিয়ে করা ফরজ হয়ে যায়? লক্ষণ দেখা দেওয়ার সাথে বিয়ে ফরজ হওয়ার সম্পর্ক নেই, তবে এভাবেও বলা যায় যে লক্ষণ দেখা দিলে ফরজ হবে। কি লক্ষণ? লক্ষণটা হলো আপনার কাছে যদি মনে হয় যে আমি এখন বিয়ে না করলে আর বাঁচার উপায় নাই, আমি জেনালিপ্ত হয়ে যেতে হবে, এরকম লক্ষণ আলামত হাবভাব যদি দেখা যায়, আবার এদিকে বিয়ে করার ন্যূনতম সক্ষমতা আছে, তখন বিয়ে করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। একদিকে বিয়ে না করলে আমার গুনাহে লিপ্ত হয়ে যেতে হবে, এরকম ভয়ঙ্কর পরিবেশ, জেনালিপ্ত হওয়ার হাতছানি আছে। অপরদিকে আবার বিয়ে করার ন্যূনতম সক্ষমতা আমার আছে, মিনিমাম সক্ষমতা আছে, কোনো রকম ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা আছে, একটু ভাগযোগ করে দরদম খাবো ব্যবস্থা আছে, মহর মিনিমাম কিছু দিতে পারবো নামকে আসতে, দুজন মিলে মাথা গোজাবার মতো কোনো একটা কুড়ের ঘরে বাও করা যাবে, এরকম যদি ব্যবস্থাও থাকে তখন একদিকে গুনার হাতছানি, অপরদিকে গুনা থেকে বাঁচার এই মিনিমাম যোগ্যতা, এই দুইটা যদি থাকে তখন তার উপর বিয়ে করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আর যদি এরকম না থাকে, বরং বিয়ে না করলে আজ আমি গুনা লিপ্ত হবো এরকমও না, আবার বিয়ে করার ক্ষমতাও আছে, অর্থাৎ মিডিয়াম পর্যায়ে আছে, তখন তার জন্য বিয়ে করাটা সুন্নাহ, তার জন্য বিয়ে করা কি? সুন্নাহ। আর যে ব্যক্তি বিয়ে করলে, বিয়ে না করলে যে গুনাহে লিপ্ত হবে এরকম কোনো ব্যাপার না, বরং উল্টা বিয়ে করলে বউয়ের হক আদায় করার ক্ষমতা তার নাই, তখন তার জন্য বিয়ে করা বরং নিষেধ। তাহলে বিয়েটা এক এক সময় এক এক বিধান তার হয়। আমাদের দেশে সাধারণত ছেলে ফেলে নিজের বিয়ে ত্বরান্বিত করার জন্য ফতোয়া বাহির করে বিয়ে করা ফরজ, সাধারণ অবস্থায় সবসময় বিয়ে করা কি না? ফরজ না। তবে এখন যে অবস্থা, এই ভয়াবহ ফেতনার সময় অনেকের উপরে বিয়ে করা ফরজ হয়ে গেছে, যেহেতু গুনাহ থেকে বাঁচতে পারছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে, এই অবস্থায় কার মধ্যস্থতায় শরীয়ত সম্মতভাবে মিলিয়ে দিলে এর ফজিলত কি? যদি প্রত্যাহারযোগ্য তালাক হয় স্বামী স্ত্রীর মধ্যে, এখনও প্রত্যাহার করার সুযোগ আছে, এক তালাক হয়েছে অথবা দুই তালাক হয়েছে, এখনও সুযোগ আছে, এখন কেউ যদি মধ্যস্থতা করেই স্বামী স্ত্রীকে মিলাই দেওয়ার চেষ্টা করে এবং মিলাই দিতে পারে, এবং তার কাছে যদি মনে হয় যে আসলে ভুল বোঝাবুঝির কারণে তাদের বিচ্ছেদ হয়েছে, এটা দূর করে দিলে তারা একসাথে সুন্দর করে সংসার করতে পারে, এরকম যদি কেউ করতে পারে সেটা অবশ্যই ভালো। আল্লাহ বলেছেন ওয়াসুলহ খায়র, মীমাংসা এটা খুবই উত্তম, খুবই ভালো কাজ, যদি মীমাংসা করা যেতে পারে তাহলে সেটা খুবই ভালো কাজ। আল্লাহ বলেছেন ফাসলিহ বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে তোমরা মীমাংসা করে দাও, আল্লাহ নির্দেশ করেছেন। এবং দুজন মুসলমানের মধ্যকার দূরত্ব কমানোর জন্য কেউ যদি মিথ্যা কথা বলে, সে মিথ্যা হাদিস সেটাকে অনুমোদন করেছে, জায়েজ করেছে। মিথ্যা বলতে কোন রকম মিথ্যা? দুজনের মধ্যে গণ্ডগোল আছে, একজনের কাছে যায় ওনার প্রশংসা করে যে ভাই উনি তো আপনার পরে ভালো বলছে, হয়তো বলছে ওটাকে রংচং দিয়ে বাড়ায় বলল, আবার অপরজনের কাছে গিয়ে আবার ওনার ব্যাপারে বললো হ্যাঁ উনি তো আপনার সম্পর্কে ইতিবাচক চিন্তা করে। এক কথায় এভাবে পারস্পরিক দূরত্ব চেষ্টা করার জন্য দিকে উদ্যোগ নেয়, তো সেটা ইসলাম সেটাকে খুব ভালোভাবে দেখে, বিধায় স্বামী স্ত্রীর মধ্যকার এরকম কোনো দূরত্ব যদি তৈরি হওয়ার আশঙ্কা থাকে বা তৈরি হয় তো সেটাকে দূর করার উদ্যোগ নেওয়া খুবই ভালো কাজ।